সমূহে রক্ষা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। মুখ্যমন্ত্রী যাত্রা করা পবন হংস হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হওয়ার পর রক্ষা। মাজ আকাশত হঠাৎ তিনি পাক ঘুরিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। নিয়ন্ত্রণ হেরুয়া হেলিকপ্টারক নিয়ন্ত্রিত করিলে পাইলটে। লক্ষিমপুরের লীলাবাড়ী বিমানবন্দর অবতরণের সময়ত এই ঘটনা। সময় এতিয়া দুপুরে 11 বাজিছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বর্জার বিমানবন্দরের রওনা হয়েছিল লক্ষিমপুরলৈ। দিনট লক্ষিমপুর মুখ্যমন্ত্রীর আছিল কেইবাটাও কার্যসূচী। বিহপুরিয়াত মাধবদেব বঁটা প্রদান, লক্ষিমপুর থানার নবনির্মিত ভবন উন্মোচন আদি কার্যসূচীত অংশ লওয়ার কথা আছিল। কিন্তু পরে লক্ষিমপুরের সমগ্র এলাকাত হয়েছিল প্রচণ্ড বরষুণ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আকাশত ডাওরের মাজত সুমাই দিক বিদিক হেরুয়াই পেলাইছিল। আমি যেতিয়া গুৱাহাটীৰ পৰা আহিছো, বিশ্বনাথ চারিআলি পার হওয়ার পিছত হঠাৎ বেয়া বতর কারণে হেলিকপ্টারখন ডাওরের মাজত সুমাই যায়। সিবিলকে যাব পাৰিম বুলি কলে, কিন্তু আহি পেলাই আর এইখিনিতে ঠিক বিশ্বনাথ চারিআলি মই উপর দেখা পাইছো তলত, যে বিশ্বনাথ চারিআলি গম পায়। কিন্তু তার পিছর পৰা আমি মানে এই মেঘর মাজত সুমাই যায়, হেলিকপ্টারখন কেনি গেছে ধরব নোৱাৰা অবস্থা হয়। হেলিকপ্টারত মুখ্যমন্ত্রীর সঙ্গী আছিল প্রেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, লগত আছিল মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়ক তুহিন হাজরিকা, আছিল নিরাপত্তা আরক্ষী অধীক্ষক মন্টু ঠাকুরিয়া। অবশ্যই হেলিকপ্টারের পাইলট দুজনে বিচক্ষণতার হেলিকপ্টারখন নিয়ন্ত্রণে আনি লীলাবাড়ী বিমানবন্দর অবতরণ করবলে সক্ষম হয়। বহুত সময় ধরে পেলায় আমি দিকবিদাক হেরুয়াই যাওয়ার নিচিনা হেলিকপ্টারখন, আর ইতিমধ্যে যুক্ত উচ্চতা তাতকে বহুত বেশি উচ্চতালে পাইলটে এখন লই যাবল হয়েছিল। প্রায় তিনবার হেলিকপ্টারখান তিনিপাক খোৱাৰ পিছত তেওঁলোকে সততে লেণ্ডিং কৰিব পৰা নাছিল, কিন্তু ৰাইজৰ আশীৰ্বাদত, অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদত আৰু পাইলটৰ দক্ষতাৰ কাৰণে আৰু প্ৰত্যুৎপন্নতা মতিৰ কাৰণে লীলাবাড়ী বিমানবন্দৰত তেওঁলোকে সুকলমে হেলিকপ্টাৰখন অৱতৰণ কৰিবলৈ সক্ষম। উল্লেখ্য যে উত্তৰ পূবৰ আকাশত পৱন হংস হেলিকপ্টাৰৰ কেইবাটাও দুৰ্ঘটনাই এই হেলিকপ্টাৰৰ উৰণ সন্দৰ্ভত প্ৰশ্নৰ অৱকাশ ঘটাইছে। আজির পর কেবছরমান পূর্বে অরুণাচল প্রদেশ পবন হংস হেলিকপ্টারের দুর্ঘটনায় অরুণাচলের মুখ্যমন্ত্রী দর্জে খান্ডুর মৃত্যু হয়েছিল। আজির ঘটনা সামান্য ইফাল সিফাল হওয়া হলে এক শোকাবহ ঘটনার সূত্রপাত হওয়া নিশ্চিত আছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গী সকলের সৌভাগ্যের হয়তো এক করুণ ঘটনার সাক্ষী হওয়ার পর রক্ষা পড়ল দেশবাসী। কুশল শইকীয়ার সঙ্গে নিউজ ডেস্ক, প্রাগ নিউজ।